জাতীয় দলে হামজা চৌধুরীকে নিতে সব ধরনের চেষ্টা করে যাচ্ছে বাফুফে। পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচের শেষ দিকে কেন খারাপ করে ফুটবলাররা, খোঁজা হচ্ছে সেই কারণ। দুপুরে বৈঠক শেষে সব কথা জানান কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরাকে রাখা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে নভেম্বরে। ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহের খবর নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। ফুটবল ফেডারেশনও বসে নেই, কাজ চালিয়ে যাচ্ছে হামজাকে আনতে। তার ক্লাবে কিন্তু আমরা একাধিকবার কিন্তু আমাদের ফেডারেশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, আমাদের আগ্রহ প্রকাশ করে চিঠি তারা রিসিভ করেছে, তারা এটা আমাদেরকে ভবিষ্যতে জানাবে। আমরা ওপেন আছি, যে কোনো সময় যদি তাদের থেকে কোনো পজিটিভ রেসপন্স পাওয়া যায় সেটা যে কোনো সমালোচনা করতে আমরা রেডি আছি। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির 13তম বৈঠকে আলোচনা হয়েছে জাতীয় দলের পারফরমেন্স নিয়েও। সবশেষ কম্বোডিয়াকে হারালেও নেপালের কাছে 3-1 গোলের হার ভাবাচ্ছে কর্তাদের। লাস্ট 8 মিনিট, লাস্ট 10 মিনিট, লাস্ট 12 মিনিট, লাস্ট 2 মিনিটে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু আমার হাতে কিন্তু আশানুরূপ কিন্তু আসে না। যোগ এবং সময়ের ব্যাপার থাকে, তো আমাদের সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে, আমাদের ন্যাশনাল টিমের থেকে সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে। আসছে ডিসেম্বরে শেষ হচ্ছে জাতীয় দলের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার চুক্তি। এই স্প্যানিশ কোচের অধীনে 8 ম্যাচ খেলা বাংলাদেশ জিতেছে মাত্র একটি। এমন পারফরমেন্সের পর গুঞ্জন ছিল মেয়াদ শেষ হবার আগেই বিদায় হচ্ছে ক্যাব্রেরার। কোচ বা অন্য কেউ বা মেয়াদ এগুলো নিয়ে কোনো আলোচনা কোনো বিষয় কিন্তু আজকে ছিল না। নভেম্বর মাসে আমাদের জানতে হবে, বিকজ তখন তার আর 1 মাস বাকি থাকবে, তো সেটা আমাদের নবায়ন করলে তখনই সেই সিদ্ধান্ত আমাদের নিতে হবে, তো সেটা তখনই নেব আমরা। চলতি বছর জাতীয় ফুটবল দলের কোনো ম্যাচ নেই, এই সময়টুকু ঘরোয়া ফুটবল দেখেই পার করবেন ক্যাব্রেরা। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।